হ্যালো, কি খবর? সবার কেমন আছেন? আমাদের মনে হয় যে বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপুল সবাই আতর ব্যবহার করে, অ্যান্ড আমিও এটার ব্যতিক্রম না। আমি আসলে অনেক আতর ইউজ করি। সো আমি খুঁজতেছিলাম যে ভালো আতর কোথায় পাওয়া যায়। সো এই খুঁজতে খুঁজতে আমি একটা পেজ পাই, যেটা হচ্ছে বিলিভার সাইন। হ্যাঁ, পেজটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। দেখো, অনেক অনেক অফার আছে, অনেক কম অফার আছে ওইখানে। লাইক যখন আমি ওদের ওয়েবসাইটে গেছিলাম, তো তখন দেখলাম ওদের তিন ক্যাটাগরি আতর আছে, যেটা প্রিমিয়াম, ওইটা ভাই ভালোই প্রাইস। সো ওইটা আমরা অন্যদিন কথা বলবো ওটা নিয়ে। কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছি ওনাদের 590 টাকার, মেবি একটা, হ্যাঁ 590 টাকা ওর সামথিং এলস একটা অফার ছিল, ফাইভ অ্যান্ড গেট ফাইভ ফ্রি, মানে হচ্ছে টোটাল 10টা আতর থাকবে এটাতে। আর তার এটা পেয়ে গেছি আর কি। সো এটার ডেলিভারি নিয়ে একটু কথা বলি, পাঠাবেন। আজকে যেহেতু শুক্রবার, সো আমি যখন এই প্রোডাক্টটা মানে লাইক সকালবেলা যখন আমাকে কল দেয়, তো তখন হচ্ছে গিয়ে আমাকে জানায় যে কখন আসবে। তো আমি বলছি 2টা। তো যখন 2টা মানে লাইক ইউনো আমার নামা শেষ হয়ে হচ্ছে 1:40-1:50, তো বাসায় এসে দেখলাম যে অনেকগুলো কল দিছে। তো দেখলাম ততক্ষণ উনি চলে গেছে। সো এটা আনতে অনেকক্ষণ লাগছে, পর আবার 2-3 ঘন্টা, 2 ঘন্টা পর হচ্ছে এই ডেলিভারিটা পাইছি আর কি। অ্যান্ড একটু হ্যাসেল হয়েছে, কিন্তু যখন প্যাকেজিং দেখছি, লাইক এর প্যাকেজিং, লাইক ভিতরেও দেখাবো আপনাদের, এখন আনবক্স করবো। সো প্যাকেজিং দেখে আমার ভালো লাগছে। সো লেটস আনবক্স। অন্যান্য ক্যামেরা না থাকায় আমি আপনাদের ভালো ডিটেলস আনবক্স দেখাইতে পারতেছি না, বাট ইনশাআল্লাহ ইন ফিউচার আমি দেখাবো ডিটেলস আনবক্সিং। কেটে ফেলি আমি, আমার কাছে যে নাইফ আছে এবং নাইফ যেরকম বলছিলাম, প্যাকেজিংটাও এটাও সুন্দর হয়। ও বাহ, মরম দেখি ওয়েট আছে দুটাই। ও অনেক সুন্দর স্মেল আসতেছে প্যাকেজিং থেকে। প্যাকেজিংগুলোও দেখতেছেন তো, প্রিমিয়াম কত সুন্দর দেখে। হয়তো রিফ্লেক্ট করতেছে এই জন্য হচ্ছে কি উল্টা দেখাচ্ছে, বাট কী করার, বিলিভার্স। সো এটা আমার কাছে সব থেকে সুন্দর লাগছে, ভালো লাগছে। সো এটা রেকমেন্ডেড, স্মেলটা অনেক সুন্দর। সো আর এটা খুলে কীভাবে, এই যে এদিক দিয়ে ইয়ে আছে, এদিকটা প্রেস করে নিয়ে গেছে, হ্যাঁ চলে আসছে। একটু ভিতরে দেখি গাইস, ওয়াও এই অনেক সুন্দর বিলিভার সাইন্স। আমি পরে এগুলো স্মেল দিই, বাট আপাতত এই যে, সরি গাইস, লাইট অ্যান্ড সব কিছুর জন্য একটু ঝামেলা হইতে পারে। ভাই স্মেল গুলা যে এত সুন্দর, ওনাদের মানে বলে বোঝানো যাবে না। এটা এটারও সেম ওইভাবে করলে, কিন্তু ব্ল্যাক ভাই প্রিমিয়াম মিলস, মানে লাইক ব্ল্যাক মানে মনে হচ্ছে যে প্রিমিয়াম কিছু। সো ব্ল্যাক ইজ অলওয়েজ প্রিমিয়াম ব্রো, আপনি যেদিকে থাকেন না কেন। শুধু ব্ল্যাক লাভার দেখে বলতেছি, ওয়া কালার এখনই স্মেল ডিফারেন্ট। ও হাই, আই আই আম গোনা লাভ ইট। এই ছিল আনবক্সিং। সো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে, অ্যান্ড এটার এক্সপিরিয়েন্স কেমন স্মেল আমি আবারও আসবো। বক্সের স্মেলই আমাকে সব থেকে ভালো লাগছে, কী বলবো।